ঈদের পর ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রুবেলের পরিবারের সঙ্গে দেখা করে এ কথা জানান তিনি। এ সময় রুবেলের স্ত্রী চৈতি ফারহান রূপা মেয়রের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান। বিস্তারিত সাইকুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। মাত্র দুই বছরের জন্য এখানে আমাদের তো আসলে কথা বলতে এখানে অনেক স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে, প্রায় 1 কোটি টাকার মতো লাগে। আমার কাছে তো টাকা নেই, খুবই চাই যে আমাদের কবরটা স্থায়ী হোক, রুবেল যেন একটু মাটি পায়। কয়েকদিন আগে স্বামীর কবর স্থায়ী করার জন্য আকুতি জানিয়েছিলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী চৌতি ফারহানা রূপা। এ খবর পৌঁছে যায় ওমরা পালন করতে যাওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কানে। তাৎক্ষণিকভাবে কবর স্থায়ী করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপর দেশে ফিরে ছুটে যান মোশাররফ হোসেন রুবেলের বাসায়। গণমাধ্যমে যারা আপনার ক্রিয়াবিদ করে তারা যে আকুতি করেছে যে 1 ফোঁটা একটু কবরের জায়গাকে নির্ধারিত হবে না রুবেলের জন্য, অবশ্যই আমি মনে করি যে রুবেলের স্ত্রীর যে আকুতি সে আকুতিটাতে আমি বলতে চাই যে ইনশাল্লাহ এটাকে আমি স্থায়ীকরণ করে দিব। এটার জন্য আজকে আমি এখানে এসেছি তাকে নিজে বলার জন্য। দেশের জন্য রুবেলের অবদান তুলে ধরে মেয়র বললেন এই ক্রীড়া যোদ্ধার জন্য কিছু করতে পারাটা স্বস্তিদায়ক। হায়াত মত আল্লাহর কাছে, আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহই ভালো জানেন রুবেলকে নিয়েছেন, কিন্তু আমাদের যে কর্তব্য দায়িত্ব যেগুলো আছে আমি মনে করি দায়িত্বের মধ্যে পড়ে রুবেলের মতন এরকম একজন ছেলে যে বাংলাদেশের একজন ক্রীড়া যোদ্ধা ছিল তার জন্য এতটুকু কিছু করতে যদি পারি আমার মনে হয় আমাদের সিটি কর্পোরেশন এটা ধন্য হবে। রুবেলের ছোট ছেলের বিষয়েও কথা বলেন মেয়র। ছোট্ট শিশুটাও কিন্তু জানে না যে শেষ কিন্তু জানে যে তার বাবা হাসপাতালে আছে, অ্যাম্বুলেন্স দেখলে বলছে যে লেটস গো টু হসপিটাল। এটি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি রুবেলের স্ত্রীকে বলবো যে রুবেলের স্ত্রীর জন্য আমাকেও এই পরিবারের একজন সদস্য হিসেবে যেন ভাবে, একজন গার্জেন হিসেবে যেন ভাবে। আমি একটু বলতে পারি স্ত্রী চৈতি ফারহানা রূপা মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন কবর ছাড়া তার স্বামীর আর কোনো স্মৃতি থাকবে না, এটি স্থায়ী করা হলে তাদের সন্তান বাবার কবর দেখার সুযোগ পাবে। আসলে আমার একটাই চাওয়া ছিল, আমার তার কোনো চাওয়া নাই যাতে রুবেলকে আমার ছেলে বা আমরা পরিবারের সদস্যরা দেখতে পারি, কারণ রুবেলের শেষ রুবেলের শরীরটা তো ওইখানে আছে। রুবেলের মা মেয়রের জন্য দোয়া করেন। আমি মেয়র সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাই, আমি আপনারা যে সবাই আমাদের পাশে আছেন এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমার রুবেল ছোটবেলা থেকে খেলাধুলা নিয়ে এতই পাগল ছিল, ও পলায় পলায় খেলতো, তো ওর আব্বা যাতে না দেখতো তুই খেলতে খেলতে যাস। গেল 19 এপ্রিল ব্রেন টিউমারে ও ক্যান্সারের কাছে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। জায়গা সংকটের কারণে সেখানে নিয়ম অনুযায়ী 2 বছর পর অন্য মরদেহ দাফন করা হয়। সাইকুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।